কি সুন্দর দেখতে, জাস্ট দেখো এটা কিন্তু একদম হাতে তৈরি। এই জায়গাটা কিন্তু হাতে আঁকা ফেব্রিক দিয়ে, কিউট কিউট কিছু ফেসেস দেখলাম দুর্গা ঠাকুরের, এত সুন্দর দেখতে কি বলবো। এই যাচ্ছে পিসটা একদম ইয়েলো চিকনকারি, তার সঙ্গে রয়েছে সিকোয়েন্সের কাজ করা। এটা এটা কিনেছিলাম আমি হচ্ছে কাজ যত পুজো এগিয়ে আসছে আমাদের কাজের চাপটা তত বেশি বেড়ে যাচ্ছে, কারণ বুঝতেই পারছো বিজনেসটা সামলাতে হয়। এখন অব্দি নিজেই সামলাচ্ছি, বাট হোপফুলি নেক্সট মান্থের মধ্যে একজন নতুন চলে আসবে, হোপফুলি। এখনো খোঁজা শুরু করিনি, বাট আশা করছি হয়ে যাবে সেটা। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, দিদি তুমি কোথা থেকে কোরিয়ার বুকিং করো? যারা প্রথম শুরু করতে যাচ্ছ একটা বিজনেস, তাদেরকে বলবো ডোন্ট গো ফর শিপ রকেট অর এক্সপ্রেস বিজ, কিছুতে যেও না। স্টার্ট করো পোস্ট অফিস দিয়ে। পোস্ট অফিসে কিন্তু স্পিড পোস্ট করা যায় মোটামুটি 29 টাকা 34 টাকা এরকম রেটে উইদিন কলকাতা হয়ে যায়, কারণ প্রথমেই তো তোমরা প্রচুর প্রচুর অর্ডার পাবে না। আর এইগুলো মানে এই যে আমরা ব্যবহার করি কুরিয়ারগুলো, সেগুলো কী বলো তো, বাড়িতে একটা প্রিন্টার থাকতে হবে, নাহলে দোকানে গিয়ে গিয়ে বারবার প্রিন্ট করা সম্ভব না। একটা দুটো যদি পার্সেল হয়ে থাকে সেক্ষেত্রে একটা পুরো পাতা আমার প্রিন্ট করিয়ে তো লাভ নেই, 5 টাকা নিয়ে নেবে। তার থেকে ভালো তুমি পোস্ট অফিসের থ্রু স্পিড পোস্ট করো। অনেকেই প্রশ্নটা করেছো, তার জন্য বলে দিলাম। আপাতত আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এক্সপ্রেস বিজ। মোটামুটি সকাল থেকে বসে আজকে আমার প্রায় 35টা মতো শিপমেন্ট বেরোবে, তো সেক্ষেত্রে সেগুলোকে বার করা, কাটিং করে লেবেলগুলো লাগানো প্রচণ্ড হেক্টিক কাজ। তো এখন তিতলি আসবে, তারপরে আমরা কাজগুলো করব। প্যাকিং আমি মোটামুটি লাস্ট 2-3 দিন ধরে করছি, এখনও কিছু প্যাকিং বাকি আছে, যাদের প্রচুর আইটেম রয়েছে তাদের প্যাকিংগুলো এখনও আমার বাকি আছে। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, চটপট করে আমি প্যাকিংটা স্টার্ট করে নেবো, তারপরে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস আজকে শেয়ার করবো। সো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিন ধরে প্যাকিং এর কাজ, আর আজকে নেক্সট ডে হয়ে গেছে, কাজ তো আমাদের শুরু হয়ে গেছে। তোমাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করে দিই, যেটা হচ্ছে এখন আমি ইউটিউবে একটু কম লাইভে আসবো, কারণ ফেসবুকে লাইভ করার পর দেখতে পাচ্ছি খুব স্মুথলি জিনিসগুলো দেখানো যায়, জুম করে দেখানো যায় এবং স্পষ্ট দেখা যায়। আর ইউটিউবে এত হেজি হয়ে যায়, হ্যাং করতে থাকে, খুব অসুবিধা হয়। তাই জন্য যাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে একটা লাইক এবং ফলো করে রেখো, যাতে আমি যখন ওখানে লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়াও যারা আমার থেকে কিনতে ইন্টারেস্টেড, বা আজ অব্দি তো অনেকে আমার থেকে নিয়েছো, যদি কেউ আমার থেকে কিনতে ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, কারণ সেখানেই আমরা প্রত্যেকটা নতুন জিনিসের আপডেট দিয়ে থাকি। যাদের মনে হবে যে হ্যাঁ প্রচণ্ড স্টোরেজ হয়ে যাচ্ছে, তারা অটো ডাউনলোডটা অফ করে রাখতে পারো, যখন দরকার তখন তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো, কারণ অনেকে দেখলাম ঢুকছে বেরোচ্ছে এই জিনিসগুলো করছে। তো তাই জন্যই বলছি যারা ইন্টারেস্টেড তারাই জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। এখন আমি ছোট্ট করে একটু স্কিন কেয়ার করে নেবো। তোমরা অনেকেই দেখেছো আমার স্কিনে একটু প্রবলেম হচ্ছে, কিছু হেলথ ইস্যু হচ্ছে আমার, তো আমি ডাক্তার দেখাচ্ছি। আর আমি জাস্ট এখন একটা ময়েশ্চারাইজার ব্যবহার করি, আর এটাতে লাগানোর জন্য একটা অ্যাকনে জেল ইউজ করি। আমি যদি আমার এগুলো ঠিক হয়ে যায় স্কিনটা, আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব, যাকে আমি দেখাচ্ছি তাকে। 5 মিনিটস লেটার অ্যাকনে ওসি এই ক্রিমটা লাগাই আমি এখন, খুব ভালো ক্রিমটা, খুবই ভালো। মানে আজ অব্দি তো অনেক রকমের ক্রিম লাগিয়েছি কিন্তু এটা আমার বেশ ভালো লাগছে, অনেকটা কমে গেছে স্কিনে যে ইস্যুগুলো হচ্ছিল। এদিক ডান গালেও ছিল, অনেকটা ছিল, এখন প্রায় বলতে গেলে কমে গেছে, হাত দিলে বোঝা যাচ্ছে না কিছু। এই পাশে এখনও 2-3 খানা মতো গোটা রয়েছে, ওগুলোর উপর ট্রিটমেন্ট চলছে। প্রথমে একটা ইউজ করেছিলাম সেটা মেখে কমছিল না, তাই জন্য আবার ডাক্তার চেঞ্জ করেছে। তো আমার স্কিনের এখন আপডেট মোটামুটি এইটুকু, আমি চাই পুজোর আগে যেন অ্যাটলিস্ট কমে যায়, কারণ আমার তো এরকম খুব একটা হয় না। এবার আগের বছরও সেম ওই একই সমস্যা, আবারও একই সমস্যা। হ্যালো, হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে তুমি দিয়ে যাও তাহলে, ঠিক আছে, ঠিক আছে রাখছি। কয়েকটা ব্লাউজ করতে দিয়েছিলাম পুজোর জন্য, মানে পুজো বলে সেরকম ব্যাপার না, আমি সারা বছরই কিছু না কিছু বানাতে থাকি, সেটা তোমরা ভিডিও দেখে বুঝতে পারো।
মানে নতুনত্ব ব্লাউজ দেখতেই পাও। তো কয়েকটা দিয়েছিলাম, মানে অনেকগুলো দিয়েছিলাম, দু চারটে হয়েছে, সেটা তোমাদের সঙ্গে ডিজাইনটা একটু শেয়ার করে দেবো যে কি বানিয়েছে। আর তারপর পুজোর জন্য দুটো এক্সক্লুসিভ জিনিস আজকে শেয়ার করবো, সো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের সঙ্গে এমন দুটো জিনিস শেয়ার করতে চলেছি যেটা আমার মনে হয় তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। আমার হাতে তৈরি জিনিস বরাবরই খুব পছন্দ। তো কয়েকদিন আগে আমার সঙ্গে আঁকি বুকি পেজ থেকে একজন কন্ট্যাক্ট করে, দিদির নামও মৌমিতা। তো দিদি বলে যে দিদি আমার ভিডিওস দেখে এবং চায় যাতে আমি একটুখানি তাদের ড্রেসগুলো ট্রাই আউট করি। তো দিদি আমাকে দুটো ড্রেস পাঠিয়েছে আমার পছন্দ মতো এবং আমার ইচ্ছা মতো উনি কাস্টমাইজেশন করিয়ে দিয়েছে। এখন অবধি আমি না পরে দেখিনি, কিন্তু খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমি শর্টস শেয়ার করব। দিদির হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি নিচে ডেসক্রিপশন বক্সে, অলসো হিয়ার, তোমরা ওখানে হোয়াটসঅ্যাপ করে দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এবার দেখাই যে আমি কি নিয়েছি দিদির থেকে। আমি আজকে দুটো ড্রেস নিয়েছি, দেখো। সবার প্রথমে যাচ্ছে এই রকম একটা ড্রেস, ছবিতে দেখতেই পাচ্ছ। এবার আমার না মাঝখানে যে ডিজাইনটা তোমরা এখানে দেখলে ছবিতে, ওটা একটু মনে হচ্ছিল যে একটু অন্যরকম কিছু নিই, দিদিকে আমি বললাম, সেই অনুযায়ী দেখো আমাকে করে দিয়েছে। কি সুন্দর দেখতে, জাস্ট দেখো, এটা কিন্তু একদম হাতে তৈরি। এই জায়গাটা কিন্তু হাতে আঁকা ফেব্রিক দিয়ে এবং অসম্ভব সুন্দর দেখতে। আমি বলেছিলাম একটু কিউট মতো কিছু করে দাও, দিদির পছন্দ মতো আমাকে এই জিনিসটা কিন্তু করে দিয়েছে। এটা ব্রাইট একটা ফুসিয়া পিঙ্ক কালার রয়েছে, তার সঙ্গে দেখতেই পাচ্ছ ইয়েলো কালারের হাকোবার ডিজাইন রয়েছে। হাতে খুব সম্ভবত যে একটা পাফ স্লিভ আসবে, তার সাথে এইরকম একটা চওড়া বর্ডার ডিটেলিং যাচ্ছে। আর দেখো এই যাচ্ছে নিচের পোর্শনটা, দেখা যাচ্ছে নিচটা, আর এখানে রয়েছে দেখো একটা লেস বর্ডার ডিটেলিং। আর দুটো সাইডে না এরকম দড়ির মতো রয়েছে, যার জন্য কি হবে আমি এটাকে ফিটিংস করে পরে নিতে পারবো। আমার ভীষণই পছন্দ হয়েছে, তোমাদের বলবো, তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে না তোমরা সব রকম সাইজ পেয়ে যাবে, মানে স্মল, মিডিয়াম, লার্জ, যেটা তোমার পছন্দ, যেই ডিজাইন তোমার পছন্দ তুমি দিদিকে বলবে, দিদি করে দেবে। হয়তো পুজোর আগে খুব বেশি কাস্টমাইজেশন দিদি নেবে না, আমি লাইভে দেখেছিলাম বলছিল, বাট তোমরা পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো। এবার যে ড্রেসটা দেখাবো, এটা একটা শর্ট ড্রেস, রেড এবং ইন্ডিগো ব্লু এর কম্বিনেশন, যেটা আমার ভীষণই পছন্দের একটা কম্বিনেশন। একদম প্লেন রেড কটন দিয়ে করা রয়েছে, আর হাতাতে ব্যবহার করা হয়েছে এরকম একটা ইন্ডিগো প্রিন্টের কটনের ডিজাইন। এবং সামনের দিকে একটা ভি নেকলাইন দেখতে পাচ্ছি, তার সঙ্গে রয়েছে লেস বর্ডার ডিটেলিং। এবার আসি এটার মেইন অ্যাট্রাকশনে, যেটা হচ্ছে একটা ভীষণই কিউট দেখতে মেয়ের ছবি। এটাও কিন্তু একদম হাতে আঁকা, হাতে পেইন্ট করা, অসম্ভব সুন্দর, খুব সুন্দর এটার ফিনিশিং, আমার বিভৎস রকমের ভালো লেগেছে। আর নিচের দিকে দেখো এরকম লিফ মোটিভে একটা লেস মতো দেওয়া রয়েছে, আর তার নিচে এরকম ফ্লেয়ার মতো দেওয়া আছে, কুচি কুচি দিয়ে প্লিটেড ডিজাইন মতো করা। আমি দুটোই তোমাদেরকে স্টাইলিং করে দেখাবো। আমি আবারও বলে দিচ্ছি, পেজের নাম হচ্ছে আঁকি বুকি, তোমরা প্লিজ দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে নাও কিছু কেনার হলে। এগুলোর এক্সাক্ট প্রাইস তো আমি বলতে পারবো না, মোটামুটি ধরো 1000 থেকে 1500 কিংবা 2000 টাকার মধ্যে, লেন্থ অনুযায়ী, ডিজাইন অনুযায়ী, কাপড় অনুযায়ী আর কি প্রাইসে ডিফার করছে। বড়দের তো হলো এই রেঞ্জ, বাচ্চাদেরও এত কিউট কিউট কিছু ফেসেস দেখলাম, দুর্গা ঠাকুরের এত সুন্দর দেখতে, কি বলবো, ভীষণই ভালো লেগেছে আমার। তোমরা প্লিজ একবার ওনার সঙ্গে কন্ট্যাক্ট করো যদি কিছু কেনার থাকে। তো এই দুটো কালেকশন তো নিলাম, তোমাদের কোনটা সব থেকে ভালো লাগছে প্লিজ জানিও কমেন্ট সেকশনে। আমার একটু নতুন পার্সেল এসেছে, যে হলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে কি এসেছে, এটা সুইস বিউটি থেকে এসেছে। এখানে অনেক প্রোডাক্টস এসেছে, আই ক্যান সি টু মেনি প্রোডাক্টস হিয়ার, নতুন লঞ্চ মনে হচ্ছে। এখানে দেখি কী আছে, এটা হচ্ছে আইব্রো অ্যান্ড জেল আইলাইনার, দেন এখানে একটা আছে কন্ট্রোল ব্লাশ আর হাইলাইটার, এখানে একটা আছে দেখি ব্লাশ নাকি, এটা হলো লিপস্টিক। এখানে আমার কাছে টোটাল 15 শেড এসেছে, ভীষণই সুন্দর শেডগুলো। আমি সুইস বিউটি লিপস্টিক খুব একটা ইউজ করিনি, এটা প্রথমবার এসেছে, প্রমোশনের জন্যই এসেছে, ইনস্টাগ্রামে যাবে তোমরা দেখতে পাবে ভিডিও। এই যে বড় লিপস্টিকটা দেখছো, এটারই ছোট ভার্সন, মানে মিনি ভার্সন এগুলো বার করেছে, 150 টাকা দাম যাচ্ছে এটা, ভালো লাগলো। এবার আমি অ্যাপ্লাই করে পরে জানাবো ভিডিওতে যে আমার কেমন লাগলো, তবে আমি বলবো তোমরা অবশ্যই ট্রাই আউট করো, কালারগুলো জাস্ট ওয়াও ওয়াও, দারুণ কালার। আমি তো বললাম অনেকগুলো ব্লাউজ করতে দিয়েছে, তার থেকে তিনখানা ব্লাউজ আমাকে দিয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। সবার প্রথমে একটা আমি কলমকারি, এটা আমার একটা শাড়ির ব্লাউজ, শাড়িটা শ্রীনিকেতন থেকে কিনেছিলাম, সেটারই ব্লাউজ করিয়েছি। আমি জেনারেলি পিটকাটা পরি, কিন্তু এটাতে ভালো একটু অন্যরকম করি, সামনের গলাটা ছড়ানো গোল গলা দেওয়া হয়েছে, আর পিছনে এরকম বন্ধ পিট দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে কিছু উডেন বাটনস দেওয়া রয়েছে, ভীষণই সিম্পল, স্পেসিফিক্যালি আলাদা কোনো ডিজাইন নেই এটাতে। আর স্লিভস আছে, এটা আমি একটু গ্লাস স্লিভ পরতেই পছন্দ করি, স্লিভলেসের ওপর দিয়েছি করতে, এখন অবধি সেটা দেয়নি আমাকে, দিলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যাচ্ছে পিসটা একদম ইয়েলো চিকনকারি, তার সঙ্গে রয়েছে সিকোয়েন্সের কাজ করা, এটা এটা কিনেছিলাম আমি হচ্ছে হাতিবাগান থেকে, ঘটি হাতা করিয়েছি, এখানে না ইলাস্টিক দেওয়া রয়েছে, আর পিছনটা
বেশ ডিপই করেছে, এটা দেখো একদম ছোট্টর মধ্যে রয়েছে পিঠটা। আর যেহেতু অনেকটা ডিপ তাই জন্য রোগা তো আমি বসে না পিঠে ঠিকঠাক, তাই জন্য আমি দুখানা দড়ির ব্যবস্থা করেছি। আর দড়িটার সঙ্গেও আবার লাগিয়েছি এরকম টাইপের কিছু লাটকান। আমার একটা রেইনবো কালারের শাড়ি আছে, মিশো থেকে নিয়েছিলাম, তার সঙ্গে এই ব্লাউজটা করেছি। এটা গলাটা এরকম ছড়ানোর মতো রয়েছে সামনে থেকে, আর পাইপিং দিয়েছি। এবার অনেকে বলছিল এই জিনিসটাকে কি বলে, যে এই বর্ডারটাকে, এটাকে বলে পাইপিং, দোকানে বললে দিয়ে দেয়। আর এই হচ্ছে স্লিভটা, যেহেতু এরকম গোল্ডেনের টাচ রয়েছে তাই জন্য আমি গোল্ডেন কালার দিয়ে পাইপিং দিতে বলেছি। হ্যাঁ, তিন কোনা পরোটা যেরকম ওরকমই আর কি, তিন কোনা পরোটার মতো রয়েছে। আর এইখানে দেখো একটু ডিজাইন মতো করে দিয়েছে, ফুল মতো রয়েছে, দিয়ে এখানে একটা কি বাটার কেমন লাগলো জানিও আজকের ব্লগটা। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্লিজ আমার ফেসবুক পেজ আর হচ্ছে আমার যে নতুন ইউটিউব চ্যানেল দুটোকে তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব এসব করে রেখো, যাতে আমার পরে যখন আমি বিজনেস রিলেটেড ভিডিওসগুলো দেবো তোমাদের কাছে যেন পৌঁছে যায় ভিডিওগুলো। আর তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে থেকো, অনলি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু বাই ফ্রম মি। তো এই হচ্ছে ব্যাপার, চলো আজকে ভিডিওটা এইটুকুই শেষ করবো এবং দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে খুব খুব শিগগিরই। ততক্ষণের জন্য বাই।